प्रिय दर्शक আসসালামু আলাইকুম। आज 23 মার্চ 2022 কৃষি এন্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি এন্ড খামার চ্যানেল অবস্থান করছে মিলন ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক মিলন ভাই এখান থেকে গাভী গরু বিক্রয় করে থাকে। আর এর আগেও এই ফার্ম থেকে বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখাইছি। তো নতুন করে ওনার খামারে এসে দেখতেছি রানিং দুধের গাভী সহ প্রেগন্যান্ট গাভী উনি সংগ্রহ করেছে। আমাদের আজকের প্রতিবেদনে এই গাভীগুলোই আপনাদের দেখাবো। দেখাবো নতুন সংগ্রহে কয়টা জাতের, কেমন বয়সের বা কেমন দামের গাভী রয়েছে, বা নতুন সংগ্রহের গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন হবে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক ভাইরা, আপনারা যে যেখান থেকে গাভী গরু সংগ্রহ করবেন, গাভী কিনতে হলে সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মিলন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য বেচা কেনা কেমন চলতিছে? জি আল্লাহর দয়ায় মোটামুটি ভালোই, খারাপ না। মোটামুটি এক সপ্তাহ প্রতিবেদন গ্যাপ হইছে। গ্যাপ হইছে ভাই, যে যে মালগুলো আগে বেচছি গাভীগুলো ভালো হইছে, বাইরে আসে দেখে ভিডিও কলে দেখে নিচ্ছে। আচ্ছা, এইভাবেই কিনতিছে? জি। প্রতিবেদন আর দেওয়ার সুযোগ হচ্ছে না? জি জি। শুরুতে যারা নতুন ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম সহ ঠিকানাটা আমাদের জানাবেন। আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ, মিলন ডেইরি ফার্মের স্বত্বাধিকার। আমার ফার্মের অবস্থান চৌবাড়ি হারোপাড়া, থানা ভাঙড়ো, জেলা পাবনা। এখান থেকে আপনি দামি এবং কম দামি গাভী গরু বিক্রি করেন? জি। তো আজকের প্রতিবেদনে কতগুলো গাভী দেখাবেন? আজকে আমি প্রতিবেদনে 4টে গাভী দেখাবো। আচ্ছা, কি কি জাতের? এটা 4টেই আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। 4টাই হলস্টাইন ফ্রিজিয়ান। আমার সামনেই যেটা দাঁড়ায় আছে এটাই তো আমার কাছে জার্সি ক্রস মনে হচ্ছে। জি, একটু ক্রস আছে, জার্সি ক্রস আছে। আচ্ছা, ওটা তো তখন আমি ফুল যখন বর্ণনা দেবো তখন বলে দিতেন। আচ্ছা, তো কেমন দাম থেকে হবে এগুলো ভাই? আজকে আমার 1,35,000 থেকে সবচেয়ে কম। আর উপরের? উপরে 2,55,000। 2,55,000 আছে। দরদামের সুযোগ আছে? জি অবশ্যই দরদামের সুযোগ আছে, যেহেতু সামনে মাহে রমজান, এজন্য আজকে আমি আরেকটা ডিসকাউন্ট দিয়ে দেব ভিডিওতে আজকে ডিসকাউন্ট দিয়ে দিবেন। তো চলেন দেখি কি কেমন ডিসকাউন্ট থাকে, প্রত্যেকটা গরুর সঠিক যে বর্ণনা ইনশাল্লাহ এই বর্ণনাটা আমাদের জানাবেন। সর্বপ্রথমে একটা গাভী নিয়ে আসলেন মিলন ভাই বাচ্চা সহ, এটা কোন জাতের গাভী? হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে জার্সির একটু মিক্সড আছে। হলস্টাইন ফ্রিজিয়ানের সঙ্গে জার্সির মিক্সড আছে। আর যে আমি প্রথমে ভিডিওতে বলছিলাম যে আমার চোখে জার্সি ক্রস লাগতিছে, তো জার্সিও ভালো জাত, হলস্টাইন ফ্রিজিয়ানও ভালো জাত, ক্রস থাকার কারণে তো কোনো সমস্যা হবে না? না, আরো ভালো। ওইটা ক্রস থাকলে দেখা যায় যে ও জার্সিরও ক্রস যে ধারণ ক্ষমতা মানে রোগ প্রতিরোধের, আবার ফ্রিজিয়ানেরও যে ধারণ ক্ষমতা, দুটো কিন্তু একবারই পাচ্ছে। আচ্ছা, দাঁত হইছে কয়টা? দাঁতে 6টা। 6 দাঁত? জি। কয় নম্বর বাচ্চা ভাই? বাচ্চা এটা সেকেন্ড বাচ্চা। 6 দাঁতে এর সেকেন্ড বাচ্চা? এর সঙ্গে কি বাচ্চা ভাই? এর সঙ্গে মেয়ে বাচ্চা, বাচ্চাটা জার্সি বাচ্চা। এর সঙ্গে আছে হচ্ছে মেয়ে বাচ্চা, জার্সি বাচ্চা। জি, এই দেন বাচ্চাটার লাভে কিন্তু এখন আছে, বাচ্চাটার বয়স 2 দিন। 2 দিন বাচ্চার বয়স? জি জি। বকনা বাচ্চা? জি জি। তো দুধ কি কনফার্ম হইছে? জি, এখন মোটামুটি আপনার 6-7 লিটার আসছে। 6 থেকে 7 লিটারের মতো পাচ্ছেন? জি জি। তো এটার পরিপূর্ণ দুধ আসলে কি রকম দুধ হতে পারে? 10 লিটার প্লাস দুধ হবে? জি। আচ্ছা, সময় কি রকম লাগবে পুরো দুধ আসতে ভাই? সময় আপনার একটা গাভীর পুরো দুধ আসতে দেখা যায় যে বাচ্চা দেওয়া গাভীর আপনার তাও 10 দিন এখনো 10 দিন সময় লাগবে এই গাভীর পুরো পরিপূর্ণ দুধ আসতে। জি জি। তো যারা ছোট খামারি, ক্ষুদ্র খামারি, তারা তো চাইলে এই গাভীটা সংগ্রহ করতে পারবে, এভাবে দাম বলবেন ইনশাআল্লাহ। জি জি। আচ্ছা, তো 4টা বাট ঠিক আছে? 100% 4টা বাট সম্পূর্ণ ঠিক আছে। আচ্ছা, তো এই গাভী কারো পছন্দ হলে ভাই কত টাকা দাম পড়বে? 1,35,000 টাকা। এর দাম বকনা বাচ্চা সহ 1,35,000 টাকা। দুধ আছে কত লিটার? দুধ এখন আমি 700 পাইছি। 10 লিটারের গ্যারান্টি থাকলো? জি জি। 10 লিটার দুধের গাভী, দাম 1,35,000, সঙ্গে আছে মেয়ে বাচ্চা। জি জি। এটা সাইড করে নেন, 2 নম্বরটা দেখি। 2 নম্বর সিরিয়ালে কালো রঙের বড় সরো একটা গাভী আছে, এর পেটের নিচে সাদা, তলাবাট সাদা, এটা কোন জাতের ভাই? জার্সির সাথে ফ্রিজিয়ানের ক্রস আছে। এটা আবার জার্সির সঙ্গে ফ্রিজিয়ানের ক্রস আছে। দাঁত হইছে কয়টা এটার? দাঁত 2টা। 2 দাঁত? প্রথম বাচ্চা হবে? জি, প্রথম বাচ্চা। এটা তো প্রেগন্যান্ট না? জি জি। রানিং দুধের গাভী কি আর খামারে আছে? একটা বাচ্চা দিয়েছে ভোর রাতে। এই ভোর রাতে একটা বাচ্চা হইছে? তার মানে ক্লিয়ার। এটার সময় কি রকম আছে বাচ্চা দেওয়ার? সময় সর্বনিম্ন আপনার 20 থেকে 25 দিন। এখনো সর্বনিম্ন সময় আছে 20 থেকে 25 দিনের মতো। তলাটায় কিন্তু আপনার ব্যাপক জায়গা আছে, তলাটায় পলান পালানের জায়গা ভালো। একটু দেখায় দেন। আচ্ছা, একদম স্বাধীন, যে কেউ হাত দিতে পারে, যে কোনো মুদ্রার 4টা বান দেখেন কি, একদম স্কয়ার 4টা বান, স্কয়ার 4 জায়গায়। আচ্ছা, একদম লোকের মতো। আর এই যে জায়গাটা দেখেন, এই জায়গাটা
এই জায়গাগুলো কি ভরাট হয়ে যাবে? জি জি, প্রথম বিয়নের গাবি এটা ভরাট হয়ে যাবে। আর চামচো থাকলে একদম পাতলা, মাথাটা দেখেন দুই দাঁত বয়স, দুই দাঁতে এটাই প্রথম বাচ্চা হবে। জি। তো ভাই এর দাম কত পড়বে? এর দাম 1,75,000 টাকা। এর দাম পড়বে 1,75,000 টাকা সিরিয়াল 2। জি। এটা সাইড কোয়ারে যে পাশে 3 নম্বরে একটা গাবি সুন্দরভাবে দাঁড়ায় আছে, বড় সরো একটা গাবি। এটা কোন জাতের? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। জি। এর দাঁত হইছে কয়টা? দাঁত চারটা। এর বয়স হচ্ছে 4 দাঁত। জি। কয় নম্বর বাচ্চা হবে? প্রথম বাচ্চা। 4 দাঁতে, এটাও প্রথম বাচ্চা। জি। প্রেগন্যান্টের বয়স কত মাস? এটার আপনার 20-25 দিন সময় আছে। এরও এখনো 20-25 দিন সময় আছে। জায়গা প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, এর বাটের কোয়ালিটি বেশ সুন্দর। জি, চারটে বাট, চার জায়গায় স্কোয়ার, একদম জায়গা লোকাল মালগুলো অনলাইনে দেখেন না? না। আচ্ছা, তো আপনাদের রোজা উপলক্ষে একটা বিশেষ কিন্তু ছাড়ের কথা ছিল ভিডিওতে। রোজা উপলক্ষে বিশেষ স্যার, যে এই আজকের প্রতিবেদন দেখে যে প্রথম গাবিটা নেবে তার জন্য আমি কিনা দামে দেব। কিনা দাম? জি। আচ্ছা, 1 টাকাও লাভ নেবেন না? না, 1 টাকাও লাভ নেব। আচ্ছা, তো এটা সাইড করে নেন ভাই। সব শেষে যে গাবি রয়েছে ওই গাবিটা আস্তে আস্তে দর্শক ভাই বোনদের দেখাবো, চলেন। 4 নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের একটা গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ। এটা কোন জাতের গাভি ভাই? হলস্টাইন ফ্রিজিয়ান। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। দাঁত কয়টা? দাঁত 6টা। 6 দাঁত। জি। কয় নম্বর বাচ্চা? বাচ্চা সেকেন্ড বাচ্চা। সেকেন্ড বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটা এই যে কাঁচা বাচ্চা বললেন যে সকালে বাচ্চা হয়েছে। জি জি জি। আচ্ছা, বাচ্চার বয়স কয় ঘন্টা? বাচ্চার বয়স 3-4 ঘন্টার মতো। 3-4 ঘন্টা। জি। দাঁড়াইছিল? জি, দাঁড়াইছিল। দুধ খাওয়ানোর পর যখন কাঁচা দুধ খাওয়ানো হয় তখন বাচ্চাটা আলসে হয়ে যায়, অলস হয়ে যায়। আচ্ছা, তখন শুয়ে পড়ে। আচ্ছা, এখন আর দাঁড় করানোর দরকার নেই, সুস্থ সবলই তো আছে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি ভিডিও কলে দর্শকদের একটু হাঁটায় ওঠায় বাচ্চাটা দেখাই দিন, তখন তো বয়স তো হয়ে যাবে। আচ্ছা, তো এই গাবির দাঁত বললেন 6টা, বাচ্চা দিছে সেকেন্ড। শাল দুধ কিরকম টানছেন? শাল দুধ মোটামুটি আমি 5.5-5.5 মতো টানছি ভাই। এক টানে? না, দুই টানে। একবার বাচ্চা দেওয়ার পর টানা লাগছে, আবার ফুল ক্লিয়ার হয়ে পড়ে, জন্ম ফুল টুল ক্লিয়ার হয়েছে। জি জি। তো এর দুধ কিরকম থাকতে পারে? এর দুধ 15+ আশা করি। 15+? জি। এর মধ্যেই থাকবে? জি। কত পড়বে? এর দাম চাচ্ছি আমি 1,85,000। 1,85,000, সঙ্গে আছে মনে হয় মেয়ে বাচ্চা বললেন? ছেলে বাচ্চা। দরদামের তো এটাতেও সুযোগ আছে? জি জি, সবগুলোতে সুযোগ আছে। আচ্ছা, তো মিলন ভাই কষ্ট করে যে 4টা গাভি আজকে আমাদের দেখালেন, এগুলো নেওয়ার জন্য তো আসলে যোগাযোগের প্রয়োজন। তো কোন ঠিকানায় যোগাযোগ করবে বা কিভাবে এখানে আসবে এইটা একটু সংক্ষেপে জানাবেন। যে ভাই যেখান থেকে আসবে আমার ফোন নাম্বার ধরেন ডিসক্রিপশনে স্ক্রিনে দেওয়া থাকবে, যোগাযোগ করে আসবে। আর যদি তার বিশ্বাস হয় আমাকে অ্যাকাউন্টে টাকা লাগাই দিলে গাড়ি ভাড়া ওনার, আমি গাবি ওনার বাসা পর্যন্ত পৌঁছানোর দেখতো আমার। আচ্ছা, এটা আপনি নিজ দায়িত্বে পৌঁছায় দিবেন? জি জি। আর যে আসতে পারবে সে আসলে সবচেয়ে ভালো হয়। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01714-33-4991। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? দুটেই আছে, আর একটা নাম্বার আছে 01744-426-555। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে? জি, দুটেই আছে। তো পরিশেষে দর্শক ভাইদের কিছু বলতে চান? পরিশেষে দর্শক ভাইদের মানে নিয়মিত একটা কথাই আমরা সচরাচর বলে থাকি, সেটাই যে যেখান থেকে গাভি গরু কিনুক, প্রেগনেন্ট কিনুক, যাই কিনুক, সরাসরি খামারে আসে যাচাই বাছাই করে দেখে শুনে নেবে, সবচেয়ে ভালো হয়। জি। তো অসংখ্য ধন্যবাদ ভাই এই সপ্তাহের নতুন কালেকশনের 4টা গাভি দেখানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।